Welcome to my channel Mathematic by Rimi. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি West Bengal Board এর ক্লাস 7 এর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি চাইবো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখবে, তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওগুলো পছন্দ করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে আমি করাবো ক্লাস 7 পেজ 36। তো নিজে করি 3.2 এক নম্বর অঙ্ক দেখো, নিজেরা যাচাই করি 7, 5, 14, 10 সমানুপাতে আছে কি না দেখি। চারটি সংখ্যা সমানুপাতে থাকবে যদি প্রান্ত পদদ্বয়ের গুণফল আর মধ্য পদদ্বয়ের গুণফলের সমানুপাতিক হয়। তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল হচ্ছে এখানে 7×10=70 আর মধ্য পদ দুটির গুণফল হচ্ছে 5×14=70। তাহলে দুটোই সমান। তাহলে প্রদত্ত পদগুলো নিম্নভাবে সমানুপাতে সাজানো যাবে, 7:5 আর 14:10 এটা সমানুপাত, আবার 5:7 10:14 এরাও সমানুপাত, 5:10 7:14 এরাও সমানুপাত, 10:5 আর হচ্ছে 14:7 এরাও হচ্ছে সমানুপাত। তাহলে 5, 7, 14, 10 এরা হচ্ছে সমানুপাতিক। দু নম্বর অঙ্কে আমরা যাব, নিজেরা যাচাই করি 10, 5, 14, 7 সমানুপাতে আছে কি না দেখি। তো প্রান্তীয় পদ দুটির গুণফল 10×7 =70 আর মধ্য পদ দুটির গুণফল 5×14=70। তাহলে প্রদত্ত পদগুলোকে নিম্নভাবে সমানুপাতে সাজানো যাবে, 10:5, 14:7 এরা সমানুপাত, 5:10 7:14 এরা সমানুপাত, 7:5, 14:10 এরাও সমানুপাত, 5:7 10:14 এরাও সমানুপাত। তো 10, 5, 14, 7 এই পদগুলো সমানুপাতে আছে। নাম্বার 3, নিজেরা যাচাই করি 14, 5, 10, 7 সমানুপাতে আছে কি না দেখি। তো প্রান্তীয় পদ দুটির গুণফল 14×7=98, মধ্য পদ দুটির গুণফল 5×10=50। তাহলে প্রদত্ত পদগুলোর প্রথম পদ গুণ চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ এরা কিন্তু সমান নয়, একটা 98 একটা 50 বেরিয়েছে, তাহলে এরা সমান হচ্ছে না, তাহলে পদগুলি সমানুপাতিক নয়। তাহলে উত্তর হবে 14, 5, 10, ও 7 সমানুপাতে নেই। তো আজকে আমি ক্লাস 7-এর 36 পেজ নাম্বার করিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে, যদি আমার বোঝানো পছন্দ হয়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, আমি আগামী দিন পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।